পাউরুটি ডিম টোস্ট তো আমরা ছোটবেলা থেকে সবাই খেয়ে খেয়ে অভ্যস্ত। আজকে একটু নতুন কিছু ট্রাই করার চেষ্টা করলাম, কারণ আমার বরের আর আমার ভাইয়ের খুব নাকুচু। ওরা আবার রোজ একই খাবার খেতে একদমই ভালোবাসে না, ওদের নতুন নতুন কিছু করে দিতে হবে। তো সেই জন্যই আজকে একটু নতুন ফ্লেভার দেওয়ার ট্রাই করলাম। এখানে আমি ক্যাপসিকাম, পিঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একদমই মিহি করে কেটে নিয়েছি, যাতে মুখে গোটা গোটা দানা না পড়ে, কিন্তু দেখতেও ভালো লাগে আর ফ্লেভারটাও ভালো আসে। আর এবারে দুটো ডিমকে এখানে ফাটিয়ে নেব। এই ডিম দুটোকে আমার ফেটাতে গিয়ে আরেকটা জিনিস মাথায় আসলো, যে এইগুলোকে একটু ভালো করে ফ্যাটাই, যাতে একটু বড়ও হয় আর একটু মোটাও হয়, তাহলে দেখতেও ভালো লাগবে আর বড় সড়ো হবে, সন্ধ্যের টিফিনে পেটটা ভরে যাবে ওই আর কি। যে সে যাই হোক, আমি ওটা তো একটা মজার কথা ছিল। চলো ডিমটাকে ফাটাচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, আর দেব একটুখানি কালো গোলমরিচের গুঁড়ো। কালো গোলমরিচের গুঁড়োটা আমি এই কারণেই খাবারে একটু দিই, কারণ আমার ভালো লাগে কালো গোলমরিচের গুঁড়োর ঝাঁজটা। এইবারে আমার মাথায় আসলো যে মা ফ্রিজের মধ্যে বিভিন্ন রকমের এই পার্সলে, অরিগ্যানো, পেপরিকা এই মশলাগুলোর রেখেছে, তো আমি তাড়াতাড়ি করে এগুলোকেও অ্যাড করলাম। কিন্তু ওরা জানে না, কারণ ওদের অত বেশি এগুলো দেখিয়ে দিলে ওরা খেতে মানে নাকুচু করবে, কিন্তু আমার এগুলো বেসিক্যালি ভালো লাগে বলেই আমি এগুলোকে অ্যাড করছি, ওদেরকে বলা যাবে না। কিন্তু এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয়, যেটা আমার মনে হয় পার্সোনালি। আর আমার ভাই তো মশলাদার জিনিস একদমই খেতে চাইবে না। সে যাই হোক, করে ট্রাই করে তো দেখি। এবার চলো, এখানে আমি আবার ফ্রিজে ওগুলো আনতে গিয়ে দেখছি মায়ের সিদ্ধ ডিম রয়েছে, তো মাথায় খেলালাম যে সিদ্ধ ডিমগুলোকেও গোল গোল করে কেটে নিই, তাহলে ওর মধ্যে পুর হিসাবে ব্যবহার করব, একটা অন্যরকমই ফ্লেভার আসবে। তো সেই জন্য এখানে আমি ডিমগুলোকে একদম আলতো হাতে সরু সরু করে কেটে নিচ্ছি, কিন্তু আমি খুব ভালো করে কেটে উঠতে পারলাম না, ভেঙেই গেল সেই ডিমগুলো। যাক, এবার অল্প অল্প করে কেটে নিস। চলো, সুন্দর করে ডিমগুলো গোল গোল রাউন্ড রাউন্ড শেপে কাটা থাকলে না ওর মধ্যে দিলে দেখতে ভালো লাগবে। এগুলো তো আমি কুচি 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 করে ওর মধ্যে দিতেই পারি। এবার চলো পাউরুটিটার ব্যবস্থা করি। ফার্স্ট টাইম আমি দেখলাম এই লম্বা পাউরুটিগুলো এত সুন্দর প্যাকেটে মুড়ে এসেছে। আগে কিরম থাকতো, হাফটা বাইরেই বেরিয়ে থাকতো। তো এই পাউরুটিগুলোকে আমি সরু সরু করে একটু কেটে নিয়েছি, যাতে জিনিসটা পুরটা ভালো হয়। তো এবার আমি কড়াইটা, সরি, তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি, যাতে সুন্দর মাখো মাখো, মানে দুদিকটাই ভাজা ভাজা সুন্দর হয়। তেল কম হলে আমার খুব একটা বেশি খাবার ভালো লাগে না, একটু তেলের পরিমাণ বেশি থাকলেই ভালো লাগে। চলো এবার আমরা ডিমটা দিয়ে দিই। এই ডিমটা যখন আমি দিয়ে দিলাম, আমি পরে একটা নিজের ভুল দেখতে পেলাম, সেটা হলো ডিমটা আমার একটু বেশি ভাজা হয়ে গেছিলো পাউরুটি গার্নিশিং করতে করতে। এটা আমরা একটু গ্যাসটা কমিয়ে কাঁচা অবস্থাতে গার্নিশিংগুলো করলে উল্টানোর সময় খুব সুবিধা হতো। যাক, যাই হোক, ভুল থেকেই শিখে নিলাম, আমার খুব বেশি ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি তো রেসিপিটা কোথাও দেখিনি, আমি মনে যা আসে পরপর পরপর করছিলাম টুকটুক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দেওয়ার সময় এই দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো এক জায়গায় হয়ে গেছে, তো এগুলোকেও একটু এদিক ওদিক ছড়িয়ে নিলাম, কিন্তু একটু পরে করেছি বলে জিনিসগুলো আর এদিক ওদিক দিয়েও লাভ হলো না। এবার আমি পাউরুটিগুলো কীভাবে বসাবো একটু নিজেই ভয় ভয় পাচ্ছিলাম, যে কীভাবে কী করব, কারণ তখন আমি চিন্তা ভাবনা করছি যে কীভাবে এই রেসিপিটাকে আমি মানে কমপ্লিট করব। তো যাই হোক, ভয় পেতে পেতে তিনটে পাউরুটির সে পিস তো ওখানে বসিয়েই দিয়েছি। এবার আমি ওর উপরে দিয়ে দেবো ডিম সিদ্ধগুলো। কিন্তু আমি একটা এই যে ভুল করে ফেলেছি, আমি এখনো আবার ট্রাই করে দেখছি ডিমটা হয়েছে কি না। পরে যখন উল্টাতে গেলাম তখন আমি ভুলটা ধরা পড়লো, যে ডিমটা আমার বেশি ভাজা হয়ে গেছে, নয়তো কাঁচা অবস্থায় যদি আমি এটাকে ওলট পালট করে দিতাম তাহলে ভালো করে মুড়ে যেত, একে অপরের গায়ে লেগে যেত, তাহলে আর ছেড়ে যাওয়ারও ভয় থাকতো না। কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রথমে এটাকে উল্টে দিতে যাচ্ছিলাম, পরে মাথায় আসলো উল্টানো এটাকে কিছুতেই যাবে না, বড় পাউরুটি হলে উল্টানো যেত, চারিদিকে আটকে যেত, বাট এই ছোট পাউরুটিতে এত বড় জিনিস কিছুতেই উল্টানো যাবে না। তো সেই জন্য আমি ওটাকে বাদ দিয়ে আমি ডিম সিদ্ধগুলো এর মধ্যে পুর হিসাবে অ্যাড করে দিলাম। আর আমি অনেকক্ষণ আগে চিজটা বের করে রেখেছিলাম বলে এটাও একটা ভুল করে ফেলেছি, চিজটা আবার একটু গলা গলা হয়ে গেছিলো, যার জন্য আমি যখন চিজটাকে গ্রেট করতে যাচ্ছি চিজটা ভেঙে ভেঙে যাচ্ছে, ঠিক করে গ্রেডই হচ্ছিল না। এই আর একটা ভুল আমি করে ফেলেছি এখানটাতে। তো সে যাই হোক, এবার আমি একটু অল্পই ফার্স্টে চিজ অ্যাড করছি, কারণ ভাই আর আমার বর কতটা পছন্দ করবে আমি সেটাও বুঝতে পারছি না, খাবারটাকে অতিরিক্ত বেশি করে ফেললে। তো ফার্স্ট টাইম তো, প্রথমবার ওদেরকে এরকমই একটা দিয়ে দেখি ওরা কি বলে, তারপরে দেখা যাবে। তো এবার এই যে উল্টাতে গিয়ে আমার একটু সমস্যাটা হচ্ছিল, কিন্তু খুব সমস্যা হয়নি,
এটা ওল্টাতে পেরেছি ভালোভাবে। এবার আমি ভালো করে একটু দুই পাশে ভাজা ভাজা করে নেওয়ার জন্য তাওয়াতেই রেখে দিলাম, কিন্তু গ্যাসটাকে আমি একটু ধিমি আজেই রেখেছি, লো ফ্লেমে গ্যাসটাকে রেখে এটাকে করতে হবে। যদি বাড়ানো থাকে তাড়াতাড়ি পুড়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে, গাটা দেখতে অত বেশি ভালো লাগবে না। তো একটু গা দেখার উপরেও তো ব্যাপার আছে না, দেখার উপরে দেখবে হাফ খাওয়ার হয়ে যায়। তো আমি দেখছি যে কিরম করে কাটবো, পিসগুলোও করে নিচ্ছি। তো এবার এটা আমার অলমোস্ট হয়ে গেছে আর মনটাও বেশ আনন্দ আনন্দ লাগছে যে যাক, আমি যেটা বানাতে চেয়েছিলাম ফাইনালি আমি করতে পেরেছি। কিন্তু ওদের কেমন লাগবে খেতে এটাই হচ্ছে একটা বড় ব্যাপার। যাই যে একটু ফেটে ফেটে যাচ্ছে, কারণ আমার ডিমটা ওই দিকটা যদি আমি কাঁচা অবস্থায় উল্টাতাম তাহলে এটা আটকে যেতেই খুলতোই না। তো এই একটা যাই হোক ভুল করেছি, সচরাচর তো করাই হয় না। যাই আমি ওই বসে বসে একটু ইনস্টা একটু ইউটিউব ঘেঁটে সমস্ত জিনিসকে মিক্সড করে এটাকে বানানোর চেষ্টা করছি আর কি। সে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই চিন্তা ভাবনা করছি কী হবে কী হবে। এবার চলো এটাকে আমরা সার্ভ করার জন্য রেডি করি, কিন্তু আমি প্লেট নিয়ে এসে দেখছি এটাকে আমি একবারে তুলতে পারবো না। তো এটাকে আমি আগে প্লেটটাকে নিচে রেখে তারপরে আমি এটাকে ও প্লেটের মধ্যে সার্ভ করলাম, নয়তো পুরোই ভেঙে যাচ্ছিল, কারণ একটু নরম নরম হয়েছে আর এটা একটু নরম হলেই ভালো লাগবে খেতে। অতিরিক্ত ভাজা অতিরিক্ত শক্ত হলে খেতে ভালোও লাগবে না। এবার আমি ছুরি দিয়ে এটাকে তিন পিস করে দেবো, যেরকম যেরকম আমি পাউরুটিটা রেখেছি সেরকম সেরকমই আমি পিসগুলো করব, তাহলে আমার সুবিধা হবে, এমনি অটোমেটিক্যালি কাটাও যাবে তাড়াতাড়ি করে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে পিসগুলো করছি, আর খুব গরম, হাতও দিতে পাচ্ছি না ঠিকঠাক করে। এইবারে আমি সার্ভ করলাম এই একটা আগে ভাইকে দেবো, কারণ ও কতটা কি ভালো খাবে আমি জানি না, আর এই দুটো দিয়ে দেবো আমার বরকে খেতে, কারণ ও আবার এগুলো ভালো খায়। ও এমনি নর্মালি ডিমও ভীষণ ভালো খায়, আর ওকে তাও খাওয়াতে অতটা ডিস্টার্ব হয় না। এবার একটু উপর থেকে আমি বিট নুন দিয়ে দিলাম। তো চলো ওদেরকে আগে সার্ভ করে আসি। ওদেরকে সার্ভ করতে গিয়ে দেখলাম ওরা এতই ভালো খেয়েছে, ভাই পর্যন্ত এত ভালো খেয়েছে, যাকে কিনা আমি ভয় ভয় পাচ্ছিলাম খাবে কি না খাবে কি না, কারণ ও আমার বেশিরভাগ খাবারই খেতে পারে না। আমি বেশি মশলা জাতীয় জিনিস ইউজ করি বা বেশি 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 জিনিসপত্র ইউজ করে ফেলি বলে অত মশলা জাতীয় জিনিস ও পছন্দ করে না, কিন্তু ওই এত ভালো খেয়েছে যে আমি অবাক হয়ে গেলাম। আর এইবার আমি বসিয়েছি বাকিটা, সেটা আমি মাকে বাবাকে আর আমার জন্যই বানাচ্ছিলাম যে ওরা তো খেয়েই নিয়েছে, কিন্তু বানাতে বানাতে দেখলাম মনটা খুব খুঁতখুত করছে, ওরা এতটাই ভালো খেয়েছে আর ভাইকেও একটা দিয়েছিলাম। তো এখানে পাউরুটিটার আরেকটুখানি মাথার দিকটা বাকি ছিল বলে আমি সেটাকে একটু কেটে নিয়েছি, যে যাক ওকে আরেকটা করে পিস দিয়ে দেবো ওদেরকে, কারণ ওরা এতটাই ভালো খেয়েছে আর বাবা এই মুহূর্তে ঘরেও যখন নেই বাবাকে আর দিয়ে লাভ নেই। তো সেই জন্যই এবার আমি ওই পাউরুটির মোটা দিকটাকে ভিতরে দেওয়ার চেষ্টা করছি, দেখলাম ওটা আবার বেশি বড়, তাই ওটাকে ওই মাথার দিকে বসালাম, কিন্তু যাক ভালো লাগবে খেতে। আর এইবারে আমি সব কিছুর পরিমাণ একটু অ্যাটাচ করে বাড়িয়ে দিয়েছি, যেরকম ডিমের পরিমাণ, চিজের পরিমাণ, লবণের পরিমাণ আর সমস্ত ইনগ্রিডিয়েন্টসের পরিমাণও আমি বাড়িয়ে দিয়েছিলাম, কারণ ওরা খেয়ে বললো যে সমস্ত কিছু খুব ভালো হয়েছে, বরঞ্চ তুই আর একটু বেশি বেশি করে দে তাহলে এটার টেস্টটাই আলাদা হয়ে যাবে। তো সেরকমভাবে ওদের কথা শুনে এসে রিভিউ ওদের কাছ থেকে নিয়ে এসে আমি নেক্সট বানাচ্ছি। আর এখানে আমি চিজটাকেও সদ্য ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম বলে গ্রেট করা যাচ্ছিল খুব সুন্দর, এই ভুলটা ওখান থেকে শিখে নিয়েছি। আগেই চিজ বের করে কাজ করছিলাম, চিজই গলে গেছিলো আমার। তো এখানে আমি চিজটাকে ভালো করে এর উপরে গার্নিশিং করে দিলাম, আর দেখতে কি ভালো লাগছে, মনে হচ্ছে তুলেই খেয়ে নিই। আর এটাতে একটা সমস্যা হয়ে গেছে, যেটা এটা এতটাই বড় হয়ে গেছে যে আমি উল্টাতেই পাচ্ছিলাম না। তারপরে আমি দুহাতে দুটো চামচ নিয়ে এটাকে উল্টানোর চেষ্টা করে উল্টালাম খুব কষ্ট করে আর ভয়ে ভয়ে, যে ভেঙে যাস না, খাবারটা সবার পাতে দেবো, মা খায়নি এখনো, ওরা না খেয়ে নিয়েছে, তো ভেঙে গেলে একটা মনটা কেমন খারাপ লাগে না। তো খুব কষ্ট করে আলতো হাতে আস্তে আস্তে করে দুই পাশ ভাজার চেষ্টা করছি আর দেখছি যে হয়েছে কি না। আর ভাই বলল যে তুই আরেকটু ভেজে নে তাহলে ভালো হবে, ওইটা একটু বেশি নরম হয়ে গেছিলো। এবার আমি বড় থালার মধ্যে এটাকে সার্ভ করছি দুটো চামচের ঠেলা মেরে মেরে, নয়তো পুরোটাই ভেঙে যাওয়ার মানে অবস্থায় চলে আসছিল, কারণ এতটা নরম হয়েছিল, কারণ পাউরুটিগুলোর ভিতরে ভিতরে ভাগ ভাগ করা ছিল যার জন্য জিনিসটা টাইট হচ্ছিল না নরম নরম। তো আমি পাউরুটির আন্দাজ করে 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 চার পিস করে নিচ্ছি, আর এক পিস ওদেরকে আগে সার্ভ করে দিয়ে আসি, তারপরে মা আর আমি নিয়ে বসে পড়বো। তো এই পাশ থেকে ছোট্টটা তুলে ওদেরকে আগে আর ছোট দুটো তুলে ওদেরকে দিয়ে আসি, তারপরে এসে আমরা খাচ্ছি। তো চলো আগে ওদের জন্য প্লেটে সার্ভ করে নিই, ওদের খাওয়া প্লেটে ওদেরকে দিয়ে দিলাম আর আমি খেয়ে নিয়েছি। এবার মা এসছে, মাকেও সার্ভ করে দিলাম ভিডিও ভিডিও।